আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলব্রো পক্ষ থেকে আপনাদের কাছে ফার্নিচারের নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে রকি ডাইনিং টেবিলের টয়টা চেয়ার এবং একটা ডাইনিং টেবিলের টপ নিয়ে কথা বলবো। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। সর্বপ্রথম বলবো এই যে বানেজটা বলে থাকেন এবং ফিনিশিংটা বলেন, মূলত এটাকে লেকার বলা হয় থাকে। আমরা লেকার উপরে ছয় চেয়ার এবং ডাইনিং টেবিল তৈরি করেছি। সম্পূর্ণ কাজটি আমরা চিটগং সেগুন কাঠ দিয়ে করেছি এবং পিতলের সংমিশ্রণে নতুন আধুনিকের যুগে ছোঁয়ায় এবং কাজের কোয়ালিটিগুলো তৈরি করেছি। কোয়ালিটি সম্পূর্ণ কিছু কাজ করা হয়েছে যেগুলো দেখতে খুবই নিখুঁতভাবে করা হয়েছে, যেগুলো আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে। আমাদের অফিস মিরপুর 10 নম্বর ঢাকা। এছাড়াও আমাদের কুমিল্লাতে শোরুম আছে, সেটা হচ্ছে কুমিল্লা সিলেট রোডে মেন রোডের সাথে ময়নামতি বাজারের পরপর দেবপুর বাজার ব্যাংকের সেন নিচতলায় পুলিশ ফাঁড়ি সংলগ্নে। সেখান থেকে আপনারা ফার্নিচার সংগ্রহ করতে পারেন এবং চৌকাঠ পালাও সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আমাদের মূল ফ্যাক্টরি হচ্ছে মিরপুর 1 নম্বর নবাবরবাগ মোহনা কাউন্টির সাথে মেন রোড দেড়বেড়িবাদ। কথা বলবো চিটগং সেগুনের কাঠ দিয়ে তৈরি করার সুযোগ এবং ভালো গুণগত মান সম্পর্কে। একটা সমিল থেকে যখন আমরা কাঠগুলো চেরাই করি তখন চেষ্টা করি বাছাই করি কাঠের কোয়ালিটি গুণটা যেন সবচেয়ে ভালো হয় এবং সারি কাঠ দিয়ে যেন তৈরি করতে পারি আজকের এই ফার্নিচারগুলো। চিটগং সেগুন কাঠটা যখন আমরা আপনাদের কাছে দেওয়ার জন্য এগ্রিমেন্ট করি, আর আমরা মূলত ফার্নিচারগুলো চিটগং সেগুন কাঠ দিয়ে করি কারণ এই ফার্নিচারগুলো আমরা সবসময় চেষ্টা করি দীর্ঘদিন ব্যবহার উপযুক্ত করার জন্য। কারণ একটা ফার্নিচার যদি 10-15 বছর ব্যবহার করা না হয়, কারণ এগুলো শৌখিনতার বিষয়, দেখতে সুন্দর এবং স্টাইলিস্টের বিষয় দিয়ে ক্লাসিকের বিষয় দিয়ে আমরা সবসময় রয়্যাল চিন্তাই করে থাকি। আর সেই চিন্তার সাথে চিন্তায় মিলিত করে আমরা সবসময় আপনাদের কাছে আমাদের তৈরি করা পণ্যগুলোকে একটু সাজিয়ে তোলার চেষ্টা করি। ডাইনিং টেবিল যে টপটা থাকে সেই টপটা আপনাদেরকে দেখা, যেটাকে কার্ভ বলা হয় থাকে, মূলত এটা সোজা দিলেও সুন্দর লাগে কিন্তু কার্ভ দেওয়ার কারণে এই ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়ে ফুটে ওঠে। কারণ যখন এটার উপরে গ্লাসটা বসানো হবে এবং চেয়ারে যখন কেউ বসবে সেটা কমফোর্টেবল ফিল করবে এবং দেখতে খুবই নিখুঁত সুন্দর দেখা যাবে। তো কার্ভ করার কারণে ডাবের জিনিসগুলো একটু সুন্দর হয়। এছাড়াও এটার যেই গ্লাসের নিচে অংশ, যে ক্লাসিক্যাল কিছু ডিজাইন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে তুলে দেওয়া। আর ক্লাসিক্যাল এবং রয়্যাল মডেলগুলো আমরা সবসময় বলি এবং সাজেশন করি সিম্পল ডিজাইনের ভিতরে রয়্যাল সিস্টেমগুলো আপনাদের কাছে মনে করাবে। আপনাদের কাছে চেয়ারের মূল অংশটা দেখায় পিছনের যে কার্ভ সিস্টেমটা, যে রকি চেয়ারের ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমরা লঞ্চ করি, এটা হচ্ছে এই বডির নিচের অংশটা। এটা মূলত দেখতে খুবই সুন্দর এবং রেয়ারিং হয়ে থাকে। এই জিনিসগুলো ওভার সাইজ বলা হয় থাকে, অনেকে পাকা বলে না, আমরা এটা ওভার করি তারপর ফিনিশিংয়ের পরে যেটা ওভার থাকা প্রয়োজন ঠিক সেই জিনিসটাই থাকবে। আর এই কাঠগুলো যত বেশি ফাইবার দিয়ে তৈরি করা যায় দেখতে খুবই সুন্দর দেখা যায়, কারণ এই কাঠের শেপ এবং রাউন্ডগুলো দেখে অসাধারণ। কারণ এখানে কিছু নকশা কমপ্লিট করার কারণে এবং পিতল বসানোর কারণে নকশাটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর টপের কাঠগুলো অনেক সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজের সাথে যতটুকু জায়গা প্রয়োজন ঠিক সেভাবে তৈরি করা উচিত। আর এই যে টপগুলো সম্পূর্ণ চিটগং সেগুন কাঠ এবং কাঠের ভিতরে কোথাও অন্য কোনো কাঠ ব্যবহার করা হয়নি। আপনি চাইলে আমাদের অফিসে ভিজিট করে আমাদের কারখানায় এবং আমাদের শোরুমগুলো ভিজিট করে আপনার পছন্দের পণ্যগুলো নিয়ে যেতে পারেন। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন, আমাদের নিজস্ব পণ্যগুলো আপনি বেছে যাচাই করে নিয়ে যেতে পারেন। আসেন দেখুন তারপর সিদ্ধান্ত নেন আপনি আমাদের থেকে পণ্যগুলো নেবেন কিনা। এছাড়াও আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমাদের ওয়েবসাইট ও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার ওয়েবসাইট থেকে আমাদের পণ্যগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন। এখন কথা বলবো এই কাজগুলো করার পর আমরা কীভাবে কী আইটেমগুলো কাজ করে থাকি। মূলত সোয়িং করার পরপরে আমরা সেটাকে শুকানোর জন্য আমরা সিজনিং চেম্বারে পাঠিয়ে দিই, সেখান থেকে সিজনিং কমপ্লিট করে তারপর আমরা এটাকে তৈরি করার জন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দিই। সেখান থেকে তৈরি করার পরপর লেকার এখানে পাঠিয়ে দিই, লেকার কমপ্লিট করে আপনাদের কাছে ডেলিভারি দেওয়ার জন্য উপযুক্ত করে তুলি। যখন একটা ফার্নিচার কমপ্লিট লেকার হয়ে যায় তখন আমরা আপনাদের কাছে বলি এটাতে গ্লাস দিয়ে তারপর স্ক্রিপ্টগুলো বসিয়ে আপনি নিয়ে যেতে পারেন। এখন কথা বলবো এটার দাম সম্পর্কে। মূলত এই ফার্নিচারটা আমরা বিক্রি করেছি 60,000 টাকা। মূলত এই কাজগুলো আমরা একটু বেশি সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন মাল দিয়ে তৈরি করার কারণে 60,000 টাকা সেল করেছি। আপনারা এই মালটা ডেলিভারি দিয়ে দেবো কুমিল্লা জেলাতে, কিছুক্ষণ পরে গাড়ির মাধ্যমে সেটা ডেলিভারি হয়ে থাকবে কুমিল্লা শহরে।